পুরো ঢাকা দিয়ে, এখনো টপ টপ করে ফুটছে কিন্তু। এই ঢাকা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল খাবারটা। এখানে খাওয়া হয়ে গেল, রেসিপিটা খুব সহজভাবেই শেখালাম, দেখবে কেমন লাগে তোমাদের করে খেয়েও। এবার আমি এটা অফ করে দিলাম। কড়াই দেখে এখানে এবারে সুন্দর করে, যেহেতু অনেকটা বড় বড় মাছ এবং অনেকগুলো মাছ, সেই জন্য এইভাবে করে সুন্দর করে সাজিয়ে রাখলাম, তাহলে সার্ভ করতে খুব সুবিধা হবে। ভিডিওটা দেখে বলবে কেমন হলো, কমেন্ট করবে, আর পাশে থাকবে, সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জিমিও আমার সাথে সাথে দেখছে রান্না। এবার রেখে গেলাম এখানে।